ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে নায়িকা মাহিয়া মাহি নৌকাপতিকে মনোরঞ্চে গণসংযোগ করছেন। সোমবার বিকেলে নাচল রেল স্টেশনে এবং মঙ্গলবার বিকেলে গোমস্তাপুরের রহনপুর বাজারে আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে গণসংযোগ করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বুধবার নিজের ফেসবুক পেজে একটি নির্বাচনী পোস্টার পোস্ট করেন মাহিয়া মাহি। মুহূর্তে তার পোস্টারটি ভাইরাল হয়ে যায়। তবে মাহির এমন কাণ্ডে বিব্রত তৃণমূল আওয়ামী লীগ, কারণ চলতি বছরের অক্টোবরের দিকে রাজশাহী এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে সেই এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ ও গণসংযোগ করেন মাহি। কিন্তু হঠাৎ করে গত সোমবার থেকে আবার চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে গণসংযোগ ও পথসভা শুরু করেন তিনি। এই সময় নৌকার মনোনয়ন প্রত্যাশা ও ভোট চেয়ে বক্তব্য দেন। তাই মাহির এমন কর্মকাণ্ডে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের গোমস্তাপুর নাচল বোলাহাট উপজেলায় তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোভাবে নেননি। হঠাৎ করে চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে সক্রিয় হওয়ায় তা ভালোভাবে দেখছেন না তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, আসন্ন পহেলা ফেব্রুয়ারি উপনির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে দেওয়া হোক নৌকার মনোনয়ন। নাচল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, রাজনীতি করার একটি সুষ্ঠু প্রক্রিয়া রয়েছে, তা অনুসরণ করে মাহিয়া মাহি আওয়ামী লীগে আসার পর এসব কর্মকাণ্ড করলে তা মানানসই ছিল। যেসব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় তাদের নৌকায় মনোনয়ন দিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। হঠাৎ করেই মাহিয়া মাহির মনোনয়ন প্রত্যাশায় সক্রিয় হওয়া নিয়ে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা বলেন, মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের কোনো পদে নেই, তার গণসংযোগে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর মেট্রো রেল ছিল প্রথম দিন। এদিন মেট্রো রেলে স্টেশনগুলোতে ভিড় করে হাজার হাজার মানুষ। তবে প্রথম দিনই নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সাময়িক সমস্যায় ভুগলেও অনেকে সেটিকে নিয়েছেন স্বাভাবিকভাবেই। দিন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রো রেলের সমস্যাগুলোকে বাঁকা চোখে না দেখার পরামর্শ দেন। অন্যদিকে মেট্রো রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রী নিয়ে আগারগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম মেট্রো রেল। অন্যদিকে যথাসময়ে ছাড়েনি আগারগাঁও থেকে দিয়াবাড়ির উদ্দেশ্যে ট্রেন। কিছুটা বিলম্বে যাত্রা করে এই ট্রেন। এ স্টেশনে মেট্রো রেলের টিকিট বিক্রয় মেশিন সাময়িকভাবে বিকল হয়ে যায়। 8:35 যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়। নির্দেশনায় বলা হয় টিকিট অফিসে যোগাযোগ করতে। লতিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আমি টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না, বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। মেট্রো রেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ আছে, ভিতরে কাজ চলছে। এই সময় ম্যানুয়ালি টিকিট কাটার অনুরোধ করেন তিনি। এদিকে শুরুতেই স্টেশনের স্বয়ংক্রিয় টিকিট মেশিন অচল হয়ে পড়ায় কাউন্টারে তৈরি হয় প্রচণ্ড ভিড়। স্টেশনের মূল গেটের বাইরেও বহুদূর ছাড়িয়ে যায় অপেক্ষমান যাত্রীদের লাইন। শুরুতে এমন বিভ্রাটে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাদের অনেকেই। ফটকে দাঁড়ানো পুলিশ ও নিরাপত্তা কর্মীরা লোকজনকে বোঝানোর চেষ্টা করেন। এছাড়াও প্রথম দিনে জাতীয় পরিচয়পত্র যাচাই করে হাতে হাতে টিকিট কাটতে অনেক সময় লেগেছে। বাইরে দীর্ঘ লাইন থাকলেও ট্রেনের বগিগুলোতে যাত্রী তুলনামূলকভাবে ছিল কম, সেগুলো প্রায় ফাঁকাই আসা যাওয়া করেছে। আগারগাঁও স্টেশনে মেট্রো রেল প্রকল্পের এক কর্মকর্তা বলছেন, বড় নোট দিয়ে মেশিনে টিকিট কাটার সময় বাকি টাকা ফেরত দিতে পারছে না মেশিন, কারণ ভিতরে পর্যাপ্ত টাকা রাখা হয়নি, সমস্যা হচ্ছে সে কারণেই। এদিকে সকালে মেট্রো রেলে উঠতে আগ্রহী মানুষের লাইন ছাড়িয়ে গেছে আগারগাঁও পাসপোর্ট অফিসের সীমাও। তরুণদের পাশাপাশি অনেকে নিয়ে এসেছেন শিশুদেরও। এসব লাইনে দেখা যায় বয়োজ্যেষ্ঠ নাগরিকদেরও। নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দিনাজপুরে বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়নের পৃথক দুটি কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের গাড়িতে হামলা করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এ সময় আনসার সদস্যসহ অন্তত 15 আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জানা যায় বৃহস্পতিবার রাত 8:30 দিকে জেলার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের কানাইবাড়ি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর থেকে কিছু লোকজন কাগজপত্র ভুল আছে দাবি করে কেন্দ্র ঘেরাও করে। এ সময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট স্টেটের গাড়ি ও সরকারি মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের গাড়ি ও সরকারি মালামাল নিয়ে ফেরত যায় পুলিশ। এই ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ কমপক্ষে 10 আহত হন।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে বিরল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ব্রহ্মপুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর হট্টগোল শুরু করে পরাজিত প্রার্থীদের সমর্থকরা। তারা ইভিএম মেশিন থেকে পাওয়া কপি দেখতে চেয়ে কেন্দ্র থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের কেন্দ্র থেকে বের হতে বাধা প্রদান করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আসার চেষ্টা করলে পরাজিত প্রার্থীর সমর্থকরা ইটপাটকেল ছোড়ে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল লতিফ, পুলিশ ও আনসার সদস্যসহ কমপক্ষে 5 জন আহত হন। বিষয়টি জানতে একাধিকবার ইওনো আফসানা কায়সারের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন জানান, দুটি ঘটনায় নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে দুটি ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আমরা একটি কেন্দ্রে সরকারি মালামাল রক্ষা ও নিজেদের নিরাপত্তায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছি। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা মামলা দিবেন, যা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, দুটি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর হামলা হয়েছে, এতে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর হয়েছে। ব্রহ্মপুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল লতিফ আহত হয়েছেন, এছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা আহত হয়েছেন। আমাদের নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদ রয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা মামলা দায়ের করেছেন। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তোতা পাখি যেমন শিখিয়ে দেওয়া কথা বাইরে কিছু বলতে পারে না, খন্দকার মোশাররফ সাহেবসহ সব বিএনপি নেতার কথাই সেই তোতা কিংবা ময়না পাখির মতোই গদবাদা। 14 বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছে, কোনো নতুনত্ব নেই। আসলে এই 14 বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় শেষে সাংবাদিকরা বিএনপির এসআই কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সাম্প্রতিক নানা মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি এই কথা বলেন। ডক্টর হাসান বলেন, আমরা 30 ডিসেম্বর পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছি না, তবে আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরে বিভিন্ন স্পটে পাহারায় থাকবে। আপনারা দেখেছেন অতীতে তারা রাজনীতির কর্মসূচি নামে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, মানুষের উপর হামলা পরিচালনা করেছে। এমনকি গত 10 ডিসেম্বর কর্মসূচিকে সামনে রেখে তারা ঢাকা শহরে তাণ্ডব তৈরির চেষ্টা করেছে, যদি বা পুরোপুরি সফল হয়নি। এরপরও গাড়িতে আগুন দিয়েছে ঢাকার বাইরে চট্টগ্রামসহ অন্যান্য জায়গাতেও একই ধরনের বিশৃঙ্খলা তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তাদের কর্মসূচি হলেই তো জনগণ একটু ভীত সন্ত্রস্ত থাকে। মন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা, যাতে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে। সেজন্য আমাদের দল সারা ঢাকা শহর জুড়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে সতর্ক পাহারায় থাকবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কম ভোট পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর হাসান বলেন, সেখানে ভোট সুষ্ঠু হয়েছে, খুবই সুন্দর নির্বাচন হয়েছে এবং সব প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন। যেহেতু কাউন্সিলিং পদে বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থকরা নির্বাচিত হয়েছেন, কিন্তু আবার মেয়র পদে আমাদের প্রার্থী কম ভোট পেয়েছেন, সুতরাং সেখানে দুর্বলতার কোনো জায়গা কিংবা হিসাব কোন জায়গায় সেটা সহজেই অনুমেয়।